আমাদের দ্বিতীয় বক্তা অধ্যাপক সোনালী মুখার্জির কাছে। আমরা সোনালী মুখার্জির প্রাথমিক পরিচয় এই অবগাহনের পাঠকের কাছে জানিয়ে রাখি। 1971 খ্রিস্টাব্দে অধ্যাপক সোনালী মুখার্জি জন্মগ্রহণ করেন। নানা জেলায় ঘুরে বড় হয়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বাংলায় স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। গবেষণা করেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ অর্জন করেছেন। পুরুলিয়ার বলরামপুর কলেজ, হুগলির তারকেশ্বর ডিগ্রি কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেছেন। বর্তমানে পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন পদে কর্মরত রয়েছেন। আমরা অবগাহনে অধ্যাপক সোনালী মুখার্জি কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এখানে জানিয়ে রাখব। বাংলা গল্পে অপ্রধানের প্রাধান্য, 1901 থেকে 1922, আলোকময়ীদের কথা, মহিলা সম্পাদিত বাংলা সাময়িকপত্র, পরাধীন ভারতে পরাধীন নারী, ভ্রমণ কথায় স্বদেশ ও সমাজ চেতনা। এছাড়াও রয়েছে প্রফুল্ল রায়ের ছোট গল্প এক দেশ অনেক মানুষ। সম্পাদিত গ্রন্থের মধ্যে রবিগাথা 65, রবীন্দ্রনাথের কবিতার সাঁওতালি অনুবাদ প্রভৃতি। এই অবগাহনে আমরা অধ্যাপক সোনালী মুখার্জিকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা সরাসরি ম্যামের কাছে ওনার যে বক্তব্য সেই বক্তব্যের চলে যাব। নমস্কার, শুভ সন্ধ্যা। এই অবগহন পত্রিকার সমস্ত বন্ধুরা এবং পত্রিকার কান্ডারি শ্রী অরিন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এমন একটি সুন্দর সন্ধ্যাকালীন আলোচনা সভা আয়োজনের জন্য। শুভেচ্ছা ও নমস্কার জানাই অধ্যাপক কবি সুমন গুণ মহাশয়কে। আন্তর্জালিক আলোচনা চক্রে যারা শ্রোতা তাদের জানাই বিনম্র নমস্কার। ভাষা ও সাহিত্য, এটা হচ্ছে আমাদের বিষয়। সুমনবাবু তো নারীর ভাষা নিয়ে বললেন। আমি এক বিশিষ্ট লেখকের একটি বিশিষ্ট উপন্যাসের ভাষার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখব কিভাবে ভাষা সমাজের প্রতিরূপ হয়ে ওঠে। ভাষা ও সাহিত্য দুয়ের সংযোগকে অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে। বিশ্বকবি বলেছেন, উদ্ভিদের দুই শ্রেণী, ঔষধি আর বনস্পতি। ঔষধি ঘনকালের ফসল, ফলাতে ফলাতে ক্ষণে জন্মায় ক্ষণে মরে। বনস্পতির আয়ু দীর্ঘ, তার দেহ বিচিত্র রূপে আকৃতিবান, শাখায়িত তার বিস্তার। ভাষার ক্ষেত্রে প্রকাশ দুই শ্রেণী, একটাতে প্রতিদিনের প্রয়োজন সিদ্ধ হতে হতে তা লুপ্ত হয়ে যায়, ক্ষণিক ব্যবহারের সংবাদ বহনে তার সমাপ্তি, আর একটাতে প্রকাশের পরিণাম তার নিজের মধ্যেই, সে দৈনিক আশু প্রয়োজনের ক্ষুদ্র সীমায় নিঃশেষিত হতে হতে মিলিয়ে যায় না, শাল তমালেরই মতো বিচিত্র ফুলে ফলে পল্লবে শাখায় কাণ্ডে ভাবের এবং রূপের সমবায়ে সমগ্রতায় সে আপনার অস্তিত্বেরই চরম গৌরব ঘোষণা করতে থাকে স্থায়ী কালের বৃহৎ ক্ষেত্রে। একেই আমরা বলে থাকি সাহিত্য। সাহিত্যের ভাষা দৈনিক প্রয়োজনের ভাষার থেকে স্বতন্ত্র, তার আবেদন স্থান কাল পাত্র নির্বিশেষে অম্লান থাকে। গল্প, কবিতা, উপন্যাস, নাটক সর্বত্র ভাষা স্রষ্টার সৃজন শক্তিকে প্রকাশ করে। উৎকৃষ্ট ভাষা উৎকৃষ্ট সাহিত্য কিভাবে নির্মাণ করে তার নিদর্শন ব্যাখ্যা করার জন্য আজকের সভায় আমি একটি উপন্যাসকে নির্বাচন করেছি। এই সময়ের অন্যতম প্রধান সাহিত্যিক অমর মিত্র রচিত অশ্বচরিত উপন্যাসটি অবলম্বন করে সাহিত্যের ভাষার স্বরূপ অনুসন্ধান করব। অমর মিত্রর বিশেষ পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, তিনি এতটাই আমাদের পরিচিত এবং গতকাল এবং পরশু দুদিন ধরে তিনি নিজেই নিজের লেখার যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন তারপরে আমার অতিরিক্ত কিছু বলাটা বোধহয় আর শোভা পায় না। তার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ ধ্রুবপুত্র, কৃষ্ণ গহ্বর, নিসর্গের শোক গাথা, হাঁস পাহাড়ি, শ্রেষ্ঠ গল্প ইত্যাদি। আমি চলে আসি একটু অশ্বচরিতের প্রসঙ্গে। আমার আলোচনার শিরোনাম ভাষার দর্পণে অমর মিত্রর অশ্বচরিত।
বিশ শতকের শেষ পর্বে, অর্থাৎ গত শতকের শেষ পর্বে সমগ্র বিশ্বজুড়ে উন্নতি প্রগতির এক আবহ নির্মিত হয়েছিল। প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রেও নানা অগ্রগতি ঘটেছিল, কিন্তু এর আড়ালে দুটি বিষয় অত্যন্ত প্রবলভাবে মানব সমাজ এবং প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করেছিল। একটি পারমাণবিক বোমা তথা মারণ অস্ত্রের নিরন্তর পরীক্ষা নিরীক্ষার পর্যায়, এবং অপরটি প্রকৃতি সংহার করে উচ্ছেদ। দুটি ক্ষেত্রেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতি সংহার, তেজস্ক্রিয় বিকিরণ, পশু পাখির মৃত্যু, যুদ্ধের আবহ নির্মাণ, উচ্ছিন্ন মানুষের সর্বনাশ, সভ্যতার এই সংকট সমূহ নিয়ে রচিত হয়েছে অশ্বচরিত উপন্যাসটি। বিষয়ের সঙ্গে ভাষাকে উপযুক্ত কাঠামো দিয়েছেন লেখক অমর মিত্র। উপন্যাসটির পটভূমি রূপে তিনি নিজেই জানিয়েছেন তার স্মৃতিকথাতেই যে গত শতকের 80-এর দশকে তিনি এই উপন্যাসটির যে মূল অংশ সেটি নিয়ে ভেবেছিলেন, পরবর্তীকালে আরো ঘটনা যখন সংঘটিত হয়েছে চারপাশে সেগুলিকে তিনি সংযোজিত করেছেন, সে কথা বিস্তারিত ভাবে শুনেছি। আমরা উপন্যাসটির কথাতে আসি আবার। অশ্বচরিত উপন্যাসটি 1999 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং 2001 খ্রিস্টাব্দে বঙ্কিম পুরস্কারে সম্মানিত হয়েছিল, এবং আরো এক প্রখ্যাত সাহিত্যিক অভিজিৎ সেনকে এই উপন্যাসটি উৎসর্গ করা হয়েছিল। গ্রন্থটি একটি বিশেষ প্রেক্ষাপটে রচিত। 1998 খ্রিস্টাব্দে 11 থেকে 13ই মে, 11ই মে ছিল বুদ্ধ পূর্ণিমার দিন, এই পরপর 3 দিন রাজস্থানের পোখরানে তদানীন্তন ভারত সরকার দ্বিতীয়বার পারমাণবিক বোমার সফল পরীক্ষা সংঘটিত করেছিল। এর আগে 24 বছর পূর্বে 1974 খ্রিস্টাব্দে 18ই মে বুদ্ধ স্মাইলিং নাম দিয়ে পোখরানে পারমাণবিক বোমার প্রথম পরীক্ষা হয়েছিল। পোখরানে বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলে যে বোমা বিস্ফোরণ হয়েছিল তা মূলত রাষ্ট্র শক্তি বৃদ্ধি করেছিল সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু এই ধরনের মারণ অস্ত্র কেন্দ্রিক পরীক্ষা নিরীক্ষা পৃথিবীতে যুদ্ধের আবহ তৈরি করে, শান্তি ভঙ্গ করে, ফলত মানব সভ্যতায় বিপন্ন হয়ে ওঠে। এই ধরনের কার্যকলাপ সত্যি মানব সভ্যতার পক্ষে ক্ষতিকর হয়ে ওঠে। 1998-এর বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে একটি অশ্বকে অবলম্বন করে সভ্যতার বিনষ্টির চিত্র এঁকেছেন ঔপন্যাসিক অমর মিত্র। শুধু পোখরান নয়, ক্ষেপণাস্ত্র নিরন্তর পরীক্ষা নিরীক্ষার জন্য অধিগৃহীত গ্রাম, ক্ষেত জমি থেকে উচ্ছিন্ন মানুষদের বেদনার কথাও এখানে ব্যক্ত হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য উৎপাটিত মানুষের কথাও আছে উপন্যাসে। প্রকৃতির বিপন্নতা স্পষ্ট চিত্র রয়েছে এখানে, তার সঙ্গে আছে মানুষের লোভ, ভোগ বাসনার অন্তহীন আকাঙ্ক্ষা, দরিদ্র মানুষের শতবিধ সংকট, নারীর হস্তান্তরিত হওয়ার যন্ত্রণা উপন্যাসে বর্ণিত হয়েছে। মানুষ, প্রকৃতি, শান্তি, প্রেম সবকিছু দগ্ধ হয়ে যাচ্ছে। এই বেদনা বহন করেই এই যুগের অশ্ব অন্ধ হয়ে মৃত্যুভূমির সমীপে কিভাবে পৌঁছেছে তাই অশ্বচরিতের কাহিনী। অসামান্য ভাষা কৌশল প্রয়োগ করে আসন্ন সর্বনাশকে উপন্যাসে এঁকেছেন লেখক। উপন্যাস শুরু হচ্ছে অশ্বঘোষের লেখা বুদ্ধ চরিত্রের কয়েকটি পঙ্ক্তি দিয়ে, যার সারার্থ এই, পুনরায় কুমার ফিরে এসেছেন এই ভেবে নারী সকল সমস্ত গবাক্ষ দ্বারে সমবেত হয়েছিলেন, কিন্তু অশ্বকে শূন্য পৃষ্ঠে ফিরেছে দেখে তারা গবাক্ষ রুদ্ধ করে আবার উচ্চৈঃস্বরে বিলাপ করতে লাগলেন। কাহিনীর পটভূমি হলো রাজপুত্র সিদ্ধার্থ জরা মৃত্যু ব্যাধি জয় করার লক্ষ্যে কপিলাবস্তু ত্যাগ করে অনির্দিষ্ট উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, আর তার অশ্ব কন্থক ও সারথি ছন্দ রাজধানীতে ফিরেছেন চিরবিচ্ছেদের বার্তা নিয়ে। অমর মিত্র অশ্বচরিত উপন্যাসে কন্থক আর সারথি ছন্দ দুজনকে জীবিত করলেন প্রায় 2500 বছর পরে, আর যে বিশ্ববাসীর দুঃখ মোচনের জন্য বুদ্ধদেব সর্বত্যাগী হয়েছিলেন সেই বিশ্বের বিপন্নতাকে আবারও চিত্রিত করলেন উপন্যাসে। দীঘার সমুদ্র পাখি হোটেলে
বাঁধা থাকা একটি পোষা শ্বেত বর্ণের ঘোড়া এক রাতে খুঁটি উপড়ে নিরুদ্দিষ্ট হয়ে গিয়েছিল। রাতটি ছিল বুদ্ধ পূর্ণিমার রাত। সেই দিন পোখরান দুয়ের সফল বোমা বিস্ফোরণ হয়েছিল। ঘোড়া হারিয়ে হোটেলের মালিক শ্রীপতি মাইকি মানসিকভাবে বিপর্যস্ত। আরো বেশি বিপর্যস্ত ঘোড়ার সহচর ভানু, ভানুচরণ, ভানুদাস, সে এই নামগুলি নিয়েই উপন্যাসে এসেছে। দীঘা, লাইকন খাস, মিরগোদা, ভীমাপুর, চোদ্দবেড়িয়া, কলকাতা, দক্ষিণবঙ্গের নানা স্থানে অশ্বকে অনুসন্ধান করেছে ভানু, কখনো বা আবার শ্রীপতিও। ঘোড়া তারা পায়নি, এমনকি পাঠক উপন্যাসে ঘোড়াকে প্রত্যক্ষ ভাবে দেখেনি অনেকক্ষণ, প্রায় 293 পৃষ্ঠা পর্যন্ত। শুধু ঘোড়ার নানা বর্ণনাতে পাঠক তাকে অনুভব করেছে। শ্বেত বর্ণের অশ্ব উপন্যাসের শেষে যখন অশ্ব পরিস্ফুট হয়েছে পাঠকের সামনে, তখন তার অন্ধ দগ্ধ শরীর মন নতুন করে স্মরণ করায় হিংসার ভয়াবহতা। মেদিনীপুর উড়িষ্যা সীমান্ত এলাকার আঞ্চলিক ভাষা ও অসামান্য বিবৃতি উপন্যাসটিকে অসাধারণ শিল্প মহিমা দান করেছে। তার সঙ্গে উল্লেখ্য উপন্যাসের স্থানিক কালিক বিস্তৃতি। পলাতক ঘোড়া সামান্য অশ্ব ছিল না, সমুদ্রের প্রেক্ষাপটে সে পক্ষীরাজ বা পঙ্খীরাজ হয়ে উঠত। ভানুর কাছে সে ছিল পন্থ, শ্রীপতির পূর্বপুরুষরা ঘোড়া পুষত, ধনীর শখ আর কি, শ্রীপতিও তাদের উত্তরাধিকারীকে পুষত। যেদিন ভানুর হাতে ঘোড়ার ভার তুলে দিয়েছিল, ভানু বলেছিল, শুনুন বাবু, আমি যদি হই ছন্দ, ও হলো কানহা কন্থ। কন্থককে ছন্দককে শ্রীপতি মনে করতে পারেনি। ভানু বুঝিয়ে দিয়েছিল, কে রাজপুত্রকে পৌঁছে দিল তপোবন ধারে, রাজপুত্র সাধু হয়ে গেল, রাজপুত্র হলো বুদ্ধ, তার ঘোড়া আর সারথি মাথা হেট করে ফিরল, সেই ঘোড়া হলো আপনার ঘোড়া। কিন্তু সেই কন্থক নিরুদ্দিষ্ট হয়ে গেল। লাইকান খাসে ঘোড়া নাকি দেখা গেছে, দেখেছে নুনমারা অনন্ত সারের পরিবার। শুনে ভানু সেখানে যায়। ঘোড়া তারা দেখেছে কিন্তু ঘোড়ার বর্ণ দেখেনি। 14 বছরের মেয়ে কুন্তি বলেছিল, কিনে অশ্বই তো দেখলাম, রং দেখিনি, কি ধলা কি কালা। বর্ণহীনতার এই কথা শুনে ভানু ভেবেছে, বর্ণহীন ঘোড়া কেমন দেখতে, কি তার রং, গায়ের রং, মাথার রং, কপালের রং, পুছের রং, লেজটা কি সাদায় বাদামিতে মেশানো, পুরো দেহটা কি সাদা ধবধবে দুধের রঙে ভরা, নাকি পেটের দুপাশে পাঁজরের হাড় বেরিয়ে যাওয়ার কারণে সাদা রংটা কালচে মেরে গেছে, পোড়া পোড়া লোমে যেন পুরো দেহটা আচ্ছাদিত। এ তো শুধু বর্ণ বিপর্যয় নয়, ভাষার মধ্যে দিয়ে সভ্যতার বিপর্যয় এঁকেছে। এখানে পোড়া শব্দটা বারবার আমাদের মাথার মধ্যে মনের মধ্যে আঘাত আনে। আসলে যে কুন্দি ঘোড়ার বর্ণ দেখেনি, সেই তো এক পোড়ার চিহ্ন বহন করেছে। কি করে না, কয়েক হাজার টাকার বিনিময়ে এরপর সে বিক্রি হয়ে গেছিল বৃদ্ধ সিন্ধি সাহেবের কাছে। সরস্বতী তার মা চিৎকার করেছিল, মেয়াটারে পাবো না। তারপর মেয়েকে খুঁজতে তারা কলকাতাতেও গিয়েছিল। আচমকা সেই কঠিন নিঃশব্দ ফালাফালা করে কেঁদে ওঠে কুন্তির মা, টঙ্কা চাইনি, মেয়াটারে দাও। মায়ের ভাষাকে কি গভীরভাবে জীবন্ত করেছেন লেখক। কুন্তি ফেরেনি, বাবা অনন্ত সার হোটেলের ঠাকুরের সঙ্গে মিলে মেয়েকে বিক্রি করে দিয়েছিল অনেক টাকায়। টাকার কৃপায় অনন্ত অমানুষ হয়ে গিয়েছিল। আসলে সামান্য বর্গার লোভে শতপতি বাবুর বাঁধা মুনিশ থেকে নুন মারার কষ্টের জীবনে জড়িয়ে গিয়েছিল অনন্ত। কুন্তিকে বিক্রি করার পরে সে বিক্রির টাকায় সে নতুন জীবিকা খুঁজে নেয়, সে দোকান করার সঙ্গতি অর্জন করে। ভানু দেখে সরস্বতী আবার গর্ভবতী হয়, কুন্তি কিন্তু একেবারে হারিয়ে যায়। ভানু দুঃখের মধ্যে ভেবেছিল, তারাগুলো যেন অনেক কাছে, যত দূরে গেল নুন মারা মেয়েটি তার চেয়ে। এই সভ্যতার বিপর্যয়ে কি অশ্ব ভালো থাকতে পারে, সে তো পুড়ে যাবে। আসলে ভানুও এই পোড়া পৃথিবীর দগ্ধ ব্যক্তি। বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে, সেখানে ছিল তার জুট মিল, আরো কিছু মিল ছিল সেখানে। এক সময় তার মিল বন্ধ হয়ে গেল, শ্রমিকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা শুরু হয়ে গেল। ভানুর শ্রমিক,
যে ওই মিলেরই একজন ছিল, সে তার স্ত্রী, মেয়ে ফুলরানি এবং জামাই ভানু, নাতি সবাইকে নিয়ে ভোজপুরে নিজের বাড়িতে যেতে চেয়েছিল। ভানু তাদেরকে আটকায়নি, সবাইকে ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু নিজে যায়নি। সমুদ্র তার চিরদিনের প্রিয়, তাই ফুলরানি আর ছেলেকে বিদায় দেওয়ার পরে সে দীঘায় চলে এসেছিল। তারপর থেকে শ্রীপতি মাইতির অনুচর, সঙ্গত অসঙ্গত সমস্ত বাসনার পূরণকর্তা ছিল সে। কণ্ঠ খাড়িয়ে ভানু মুগ্ধমান হয়ে সর্বত্র ঘোরাঘুরি করেছে, কিন্তু ভোজপুরে যাওয়ার কথা ভাবেনি। আশ্চর্য ব্যাপার, সে তার হারিয়ে যাওয়া মিল খুঁজতে বজবজে গেছে, কিন্তু তবুও ফুলরানি বা তার ছেলের কাছে পৌঁছতে চায়নি। মিল হারিয়ে সে দুঃখ পেয়েছে, প্রকৃতি ধ্বংসতেও সে দুঃখ পেয়েছে। গঙ্গা পেরিয়ে ভানু বজবজে যায়, সেখানে চায়ের দোকানি সুরেন কুণ্ডুর সঙ্গে দেখা হয়। বৃদ্ধ মানুষটি দুঃখী মানুষ, কারণ তিনি উচ্ছেদের সমস্ত ঘটনাবলীকে দেখেছেন। বলছেন, ভেবেছিলাম আলু কোম্পানি এলো, থাম্বার পাওয়ার প্রকল্প, বিক্রি বাড়বে, বাড়ল না। ইন্ডিয়া জুট মিল কতদিন বন্ধ, সব উৎখাত হয়ে রঘুনাথপুরে চলে গেছে। এদিকটা খা খা করে চা খেতে, কম লোক আছে স্বভাবতই, সে দুঃখ করে বলে, আর লোকই নেই। একটা প্রকল্প হয়, মানুষ উচ্ছিন্ন হয়, কিন্তু শূন্যতা বাড়ে। সুরেনের কথায়, এই যে খা খা আমাদের মনকেও কিন্তু বেদনায় পরিপূর্ণ করে। প্রকল্পের জেরে শুধু ভানুরা উচ্ছিন্ন হয়নি, প্রকৃতিও লুপ্ত হয়েছে। তাপবিদ্যুৎ প্রকল্প গাছ পাখি সব নষ্ট করেছে। পাখিদের কথা টেনে সুরেন বলেন, দিন রাত ছাই উঠছে, তারা নদী পার হয়ে চলে গেল। ভানুর কণ্ঠকও এই প্রকল্পের প্রভাবে নিরুদ্দিষ্ট হয়েছে, সেটিও কিন্তু সুরেন কুণ্ডু তাকে বুঝিয়ে দিয়েছিল সযত্নে। যে রাতে ঘোড়া পালিয়েছিল সেই সময় কিন্তু পারমাণবিক বোমা বিস্ফোরণের পরীক্ষা নিরীক্ষা চলছিল। ভানু অবাক, রাজপুত্রের জন্মদিন, পূর্ণিমা, পোখরানের মরুভূমিতে বিস্ফোরণ, ঘোড়ার পালানো, এসবে কি যোগাযোগ আছে? বাতাসে খবর এসেছে, তেজস্ক্রিয় বাতাস, সেই বাতাস কি এত দূর আসবে? মরুভূমির বাতাস, বাতাসে খবর পেয়ে পক্ষীরাজ কি পোখরানের দিকে ছুটে গেল? এতগুলি জিজ্ঞাসা চিহ্ন, এতগুলি বিস্ময় চিহ্ন আমাদের সেই বিকিরণের তীব্রতাকে মনের মধ্যে ব্যক্ত করে দিচ্ছে। ভানু এই প্রসঙ্গে আগে অজ্ঞ ছিল, তার ঘোড়া আগেও পালিয়েছে ঘুড়ির টানে, অর্থাৎ মেয়ে ঘোড়ার টানে তাকে খুঁজে পেতে নিয়ে আসা হয়েছে। সেই ঘোড়া আবার পালিয়ে যেত কোথায়? না, সে ঘোড়া পালিয়ে যেত চৌদ্দবেড়িয়ায়, যেখানে সুবর্ণরেখার সমুদ্রের সঙ্গম হয়েছে। কিন্তু ভানু পরে জেনেছিল, নগেনগিরি, যার ঘুড়ির প্রতি তার ঘোড়ার টান ছিল, সেই ঘুড়ি তো আর বেঁচে নেই। যেদিন বোমা বিস্ফোরণ হয়েছিল সেদিন এক অদ্ভুত উত্তেজনায় নগেনগিরির ছেলে ক্ষমতা দেখাবার জন্য ঘুড়িটিকে মেরে ফেলেছিল। তাহলে ঘোড়া যদিও বা চৌদ্দবেড়িয়ায় যায়, সেখানেও তো সে গিয়ে থাকবে না, তাহলে সে গেল কোথায়? সেটা নিয়ে ভানু ভাবতে থাকে। সুরেন কুণ্ডু বোধহয় ছাই সবকিছু গ্রাস করে ফেলে, তাপ আর ছাইয়ের মতো ভয়ঙ্কর জিনিস হয় না। এই কথা ভানু আবার ঘুরতে ঘুরতে শুনে সুভদ্রার কাছে। চাঁদবালি ও চাঁদপুরে বিস্তৃত খাস জমি দখল করে সেখানে রকেট ক্ষেপণের পরীক্ষা চালায় সরকার। খাস জমি দীর্ঘদিন দখল না হওয়ায় দেপাল, মহাপাত্রপুর, কুশমার গ্রামের মানুষরা ভিটে মাটি চাষ জমি দিয়ে সব পরিপূর্ণ রেখেছিল। দখলের সময় দেপালের লোকেরা প্রতিরোধ গড়ে তুলেছিল। পুলিশ দালাল মিলে এক রাতে গ্রামে মেয়েদের শ্লীলতা হানি করেছিল। তাদের মধ্যে সর্বাধিক বিপন্ন ছিল সুভদ্রা। সেও ভানুকে শুনিয়েছিল ছাইয়ের ভয়ঙ্কর ক্ষমতার কথা। জমি দখলের সময় সুভদ্রা নির্মম ভাবে ধর্ষিত হয়েছিল। সেই দুঃখ আরো বেশি হয় যখন দেখলো স্বামী পাণ্ডব কুমার তার অপরাধীদের একজন মহান্তি বাবুকে নিয়ে ঘোরাঘুরি করছে, বাড়িতে নিয়ে আসছে। স্বামী প্রথমে সুভদ্রাকে বোঝায় তার কোথাও একটা ভুল হয়েছে। স্বামীর নামও কিন্তু মহাভারত অনুসরণ করে লেখক পাণ্ডব কুমার দিয়েছে। সুভদ্রাকে বোঝানো হলো সে মহান্তি বাবুকে চিনতে ভুল করছে, মহান্তি বাবু তার অপরাধী নয়। কিন্তু সুভদ্রা তীব্র প্রতিবাদ করে ওঠে। মেয়ের তীক্ষ্ণ স্বর, প্রতিবাদের স্বর, নারীর ভাষা এখানে জীবন্ত হয়েছে। না,
কোনো ভুল নাই, সুভদ্রা ফুঁসে উঠেছে, তুমি টঙ্কা খাইছো, তুমি কি অমানুষ, তোমার মান নাই, তোমার পরিবারের সর্বনাশীলা, তুমি কি না, তুমি ওরে ভিটায় লয়ে আসো কেনে? নারীর আর্তনাদ আর কত স্পষ্ট হবে, আমরা ছিন্ন ভিন্ন হয়ে যায় এই আর্তনাদে, কিন্তু বৃথায় প্রতিবাদ। আসলে ভিটার মালিক তো আর নারী হয় না, ভিটার মালিক পুরুষ হয়। পাণ্ডব কুমার টাকা নিয়ে মহান্তির মতো জমির দালাল তথা হাঙরের কাছে স্ত্রীকে বিক্রি করে নিরুদ্দিষ্ট হয়ে গিয়েছিল। ভীত সন্ত্রস্ত সুভদ্রা ভীমাপুরের শ্রীপতি নায়েব রামচন্দ্রের কাছে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেও স্বস্তি নেই, সেখানকার জমিও অধিগ্রহণের নোটিশ পড়ছিল। এতে শ্রীপতি মাইতির অর্থাৎ জমির মালিকের কোনো অসুবিধা ছিল না, পুরুষানুক্রমে জমি পেয়েছে, সরকার নিলে সে মোটা টাকা পায়। কিন্তু অসুবিধা হয় দরিদ্র ভাগ চাষীদের, অসুবিধা হয় রামচন্দ্রের মতো মানুষদের যারা জমির উপর নির্ভর করে বেঁচে থাকে। সমস্যায় পড়লো রামচন্দ্র, কাছারি বাড়িতে সুভদ্রাকে সে রেখে দিতে চায়। ভীমাপুরের ব্যাপার বুঝতে ভানু যখন সেখানে পৌঁছয়, গিয়ে দেখলো সুভদ্রার সংস্পর্শে রামচন্দ্র বদলে যাচ্ছে। চাঁদ বালি চাঁদপুরে রকেট ওড়ে সেখান থেকে উৎখাত হওয়া সুভদ্রা যেমন পুড়ে পুড়ে যায়, রামচন্দ্র তেমন পড়ে। সুভদ্রাকে রাখার জন্য এই প্রথম রামচন্দ্র বিদ্রোহী হয়ে ওঠে, ভানুর সঙ্গে তর্ক করে। উপায় নেই সুভদ্রার, জমিন চুলি গেলে এসব হয়, ভূমি ঠিকাদার পুলিশ মিলিটারি নিকট গিলে ইমন হয়। ভানু ভাবে মহাপাত্রপুর দেপাল কুসুমার গ্রামের দিকে জ্বলন্ত আকাশ বদলে দিয়েছে রামচন্দ্রকে। এরপর রামচন্দ্র সুভদ্রা আর ভানু তিনজন মিলে ধ্বংসের ভাষাকে পুনর্নির্মাণ করে। সুভদ্রা জিজ্ঞেস করলো, একটা কথা মনে জাগে ভানুবাবু। কি কথা? গভর্নমেন্ট কি মানুষের জন্য সব করে? ভানু অবাক হয়, কি কথা কিনে? ইতো জমিন চাষবাস তরমুজ পান ধান নারকেল সব তো চলে গেলা, মানুষের কিছুই থাকলো নি, গভর্নমেন্ট তো জানে সব। সব যদি ভারতের ভিতরে হয়, দেপাল নিয়ে গভর্নমেন্ট মোদের সর্বনাশ করলো কেন? রামচন্দ্র বলে, গভর্নমেন্টের প্রকল্প তো ইহা। প্রকল্প কি? রামচন্দ্র বলে, আকাশে রকেট উড়ে সেই রকেট এখান থেকে আকাশে উঠে। সুভদ্রা বলে, রকেট না উড়ালে কি হতো? ভানু বলে, সরকার চায় তাই ওড়ে। তিনজনেই তারা জ্বলে যাওয়া পুড়ে যাওয়া মানুষ। ভীমপুরের জমিতে দখলদাররা ক্রমশ আসতে থাকে, সুভদ্রাকেও নজর দিতে থাকে। রামচন্দ্র সুভদ্রাকে বিয়ে করে বাঁচাতে চেয়েছিল, তার জন্য মালিকের অনুমতির দরকার। সে দীঘায় যায়, দীঘায় গিয়ে অনুমতি প্রার্থনা করে, কিন্তু শ্রীপতি মাইতি সে সুভদ্রাকে দেখে তার কাছে রেখে দিতে চায়। রান্নাঘরে ঠাকুরানীর বিনা কারণে চাকরি চলে যায়, সুভদ্রাকে তার স্থলে অভিষিক্ত করা হয়। পরাজিত হতদ্যম রামচন্দ্রকে ভানু বোঝায়, কি কহিব রে কি কহিব, যা কাছারিতে গিয়ে সার্ভারকে খুঁজে বের কর, সুভদ্রা বাবুর কাছে থাকুক। এখানে কিন্তু ভানুর ভাষা বদলে যায়, এখানে সে যেন মালিকেরই অনুরণন করে। শ্রীপতি মাইতি এই মুহূর্তে একজন বিভ্রান্ত মানুষ, বংশানুক্রমে তার প্রচুর টাকা প্রচুর জমি, সাতটাপুরে তার সুন্দরী স্ত্রী আছে সংসার আছে, কিন্তু দীঘায় সে থাকে অনাথ আশ্রমের দক্ষিণী মেয়ে ভারতীর কাছে। পক্ষীরাজ নিরুদ্দিষ্ট হওয়ার পরে অবশ্য ভারতীর ব্যাপারেও তার মনে অনীহা দেখা দিয়েছিল এবং ভারতীর হাত থেকে মুক্তি পাবার জন্য সে ব্যস্ত হয়ে উঠেছিল। আর ভারতী, সে তো অনাথ আশ্রমের বেদনাময় স্মৃতি নিয়ে বড় হয়েছে, কৈশোরের একটা ভাঙা প্রেম নিয়ে শ্রীপতিকে আঁকড়ে ধরে ধরেছিল সে, কিন্তু সেখান থেকে সে বিতড়িত হলো, এও এক পুড়ে যাওয়ার মর্মকথা। শ্রীপতিও পুড়ছিল হারানো ঘোড়ার জন্য, কুকিলি কোকিলার জন্য। এবার আসি কোকিলার প্রসঙ্গে। প্রাচীন লুপ্ত বন্দর মিরগোদায় এক মদরঙ্গি বিক্রেতার স্ত্রী কোকিলাকে আবিষ্কার করেছিল ভানুই। মদরঙ্গিওয়ালা বয়স্ক গৌরমোহনের মাদুরে কণ্ঠককে আবদ্ধ হতে দেখেছিল ভানু। মদরঞ্জি খুলে ব্যাপারী খদ্দের ডাকছিল, ভানু অবাক হয়ে দেখলো সেই মদরঞ্জিতে ঘোড়ার ছবি, কিশোর ফোলানো সাদা ঘোড়া, একেবারেই সে ঘোড়া, কি আশ্চর্য! ঘোড়া যেন উঠছে, যেমন উঠত শ্রীপতিবাবুর পক্ষীরাজ আশ্বিনের নীল আকাশে তার ডানার পালক উঠতে দেখলে
দিগবিদিক জ্ঞান হারা হয়ে সমুদ্র তীর ধরে পশ্চিমে। এই যে ঘোড়ার এগিয়ে চলা, ঘোড়ার ছুটে চলা আমাদের সামনে কিন্তু জীবন্ত হয়ে যায় ভাষার জোরে। গৌরমোহন জানালো মদরঞ্জিতে অর্থাৎ মাদুরে এই ঘোড়ায় ঘোড়া যে এঁকেছে সে হচ্ছে তার স্ত্রী কোকিলা। ভানু কোকিলার কাছে যায়, অর্থাৎ মাদুরওয়ালার বাড়িতে যায়, গৌরমোহনের বাড়িতে যায়, এবং সে শোনে অদ্ভুত কথা। কণ্ঠককে কোকিলা কোনো সময় দেখেনি, অথচ না দেখেই তার ছবি এঁকে ফেলেছিল। প্রথমে ওরা উঠোনে ছবি আঁকে, তারপর সেটা দেখে দেখে তারা মাদুর বনে। ভানু সবকিছু শুনছিল, শুনতে শুনতে ভানুর বুক ধকধক করছিল। সে খুঁটিয়ে দেখছিল কোকিলা বধূকে, এই তো হরণ করেছে রাজপুত্রের অশ্ব, নিশিতে কি এর ডাক শুনেছিল ঘোড়াটি। ভানুর কাছে সংবাদ পেয়ে শ্রীপতিও কোকিলাকে দেখতে যায়, অর্থাৎ কোকিলার মাদুরকে দেখতে যায়, কিন্তু বিস্মিত হয় কোকিলাকে দেখে। কোকিলার এই কুকুকিনী রূপকে পরিস্ফুট করার জন্য তাকে যখন প্রথম শ্রীপতি দেখে তখন এইভাবে এঁকেছেন লেখক। এ তো প্রায় রক্ত বসন, লাল শাড়ি, লাল ব্লাউজ, কপালে মস্ত সিঁদুরের টিপ, সিঁথিতে টানা সিঁদুর, কালো বরণ, ছলমালো কেও। ভানু চাপা গলায় বলল, সেই কুকুকিনী লাল জাদুকরী একা এ সমুদ্রে কি করছিল? এবার বিশ্বাস হলো তো বাবু, ঘোড়াটা কেন পালালো বসে মাসে? কবিতার মধ্যে এক অলৌকিক সত্তার বিস্তার ঘটিয়েছেন ঔপন্যাসিক। শ্রীপতি বলল, সে জাদুকরি, সেই ঝড় তোলে, আকাশের জল নামায়, গাছের সঙ্গে জড়িয়ে গেছে তার কোকিলা, বনের ভিতরে আছে, কি আশ্চর্য মেঘ তার মাথায়, সোনালি মেঘ। কোকিলা কুহকিনী জাদুকরি এ নিয়ে ভানুর কোনো দ্বিধা ছিল না, অশ্বকে তাই সে মাদুরে বন্দি করে ফেলেছে, এটা তাদের দৃঢ় বিশ্বাস। শ্রীপতির মনে আবার এর সঙ্গে যুক্ত হয়েছিল কোকিলার শারীরিক আকর্ষণ। যে মাদুর মিরগোদার হাটে ভানু দেখেছিল সেই মাদুরটি বিক্রি হয়ে যাও, এই এক আশ্চর্য কাহিনী। সে মাদুর শুধু বিক্রি হলো তা নয়, পরের দিন সেই মাদুর কলকাতাতেও চলে যায়। তখন শ্রীপতি আর ভানু আরেকটি মাদুর, যেখানে সেই তাদের হারানো পক্ষীরাজকে আঁকা হবে, সেটির কথা বলে তারা আবার দীঘাতে ফিরে আসে। এর মাঝে একবার ভানু আবার কোকিলার কাছে যায়, গিয়ে সে একটা কাগজ থেকে প্রতিবেদন পড়ে শোনায়। সেই প্রতিবেদন হচ্ছে কিন্তু পোখরানে বোমা বিস্ফোরণের প্রতিবেদন। এর কিছুদিন পর ভর সন্ধ্যায় অন্ধকারের মধ্যে নতুন মদরঞ্জি নিয়ে হোটেলে হাজির হলো কোকিলা আর গৌরমোহন। অন্ধকারে হেরিকেনের আলোয় মরুভূমি সদৃশ্য পটভূমিতে মদরঞ্জি প্রথম দেখলো ভানু আর সুভদ্রা। সুভদ্রা তখন শ্রীপতি মায়াতির হোটেলে বন্দী হয়ে আছে। বিস্মিত হলো তারা দুজন মদরঞ্জির শিল্পকলা দেখে। ভানু দেখলো বারান্দাটি যেন পেয়ে গেছে মরুভূমির হলুদ রং। সেই হলুদ রঙের জমি ফেটে ধোয়ার কুণ্ডলী ছেয়ে ফেলেছে নীল আকাশ, নীল শূন্যতা, নীল জ্যোৎস্না, নীল রঙের পৃথিবী। বাতাসে ভেসে যাচ্ছে তেজস্ক্রিয় মারণ বিষ। ভানু দেখছে ঘোড়াটির চোখ বিস্ফোরিত, নাসারন্ধ্র ফুলে উঠেছে, কেশরপুঞ্জ ঘাড়ের উপর দাঁড়িয়ে গেছে, আতঙ্কে ঘোড়াটির গায়ে সমস্ত রোম খাড়া হয়ে গেছে। মরুভূমির বালিতে ঢেউ, সেই ঢেউয়ে পক্ষীরাজের পা ডুবে গেছে। অস্ফুট আর্তনাদ করে ওঠে সুভদ্রা, এটি কি? ঘুড়িওয়ালার ঘুড়া, ঘুড়াওয়ালার ঘুড়া, কোকিলা উত্তর দেয়। ভানু বলে, তুমি এ কি আঁকলে? তুমি যে বলে এলে, বিড়বিড় করে কোকিলা। ভানু এই তেজস্ক্রিয় বিকিরণ তপ্ত বনভূমির কথা জানে। সুরেনকুণ্ডু, নগেনগিরি, সমুদ্রের ধীবর কুরোরাম তাকে এর কথা বলেছিল। ভানুও ক্রমে অনুধাবন করেছে বিস্ফোরণের ভয়াবহতা। তবে শ্রীপতির পক্ষীরাজ আর তার কণ্ঠকের এই দুর্দশা তাকে বেদনায় বিমূর করে দিল। সে বন্ধ ঘর থেকে শ্রীপতিকে বার করলো। শ্রীপতি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তার ভোগ সর্বস্বতা, নির্মম নির্লিপ্ত দূষিত মন যেন আতঙ্কিত হয়ে পড়ল মাদুরটি দেখে। মাদুরের সত্যকে সে নিতে পারল না। আর তখন আরো এক অদ্ভুত ভাষা প্রবাহ তৈরি হলো। দুই নারী কোকিলার সুভদ্রা একদিকে, আর বিপরীতে শ্রীপতি। তারা জোর করে বলল, এটাই সত্য। না, সত্য নয়, শ্রীপতি বলল, মাদুর গোটাও নিবে না? কোকিলা উঠে এলো। শ্রীপতির বলার আগে সুভদ্রা বলে ওঠে, ইটাই সত্য, মু জানি। চমকে ওঠে শ্রীপতি, দেখলো ভীমাপুরের বউটি ঘাড় ঘুরিয়ে তার চোখে চোখ রেখেছে, বলছে, ইটাই সত্য,
এমন হয়েছিল বাবু, স্ত্রীপতি ক্রমশ দুর্বল হয়ে যায় দুই নারীর কাছে, নিজের শক্তি বিস্মৃত হয়, মাধবটিকে সে প্রত্যাখ্যান করে নিজের অন্ধকার ঘরে ঢুকে যায়। ভোগ বাসনার যে জগৎ সে তৈরি করেছিল কোকিলা সুভদ্রার যুগল আক্রমণে, তা যেন চূর্ণ হয়ে গেল। কোকিলা মাদুর নিয়ে যাওয়ার সময় বলে গেল, তোমার গৌরদাদা হাতে হাতে ঘুরবে না বিপদ, লোকে তো জানবে কেন পলাইছিল পঙ্খিরাজ। অর্থাৎ লোকশিল্প লোককথা হয়ে ঘুরবে মানুষের মধ্যে, সত্য গোপন করা যাবে না। তাপ ছাই তেজস্ক্রিয়ার আঁচ তো গোপন থাকে না। পরের দিন সুভদ্রা হোটেল ছেড়ে চলে গেল, শ্রীপতির শৃঙ্খল সে খুলে দিল। কোকিলায় তাকে সাহস দিয়েছে ভানু বোঝে, আর বিস্ফোরণে জর্জরিত অশ্বর ভাবনায় ভানু চির বিষণ্ণ হয়ে গেল। শূন্যতায় আক্রান্ত হলো তার অন্তরের ছন্দ, তার ভাষাও এখানে যথার্থ হয়ে গেছে সেই ভারাক্রান্ত মনকে প্রকাশ করার জন্য। রোগ জরা মৃত্যু শাসন থেকে মানুষকে মুক্ত করতে, মানুষের মনে আলো জ্বালাতে কপিলাবস্তু রাজপুত্র গৌতম সর্বস্ব ত্যাগ করে প্রবেশ করলেন তপোবনে। তার প্রিয় অশ্ব প্রিয় সারথি ফিরেছিল ঘাড় হেঁট করে, তারপর অশ্বটি চলে গেছে সারথি ছন্দককে ফেলে। ভানুদাস কাঁপছিল, অশ্বটি কি যাত্রা করলো রাজপুত্রের খোঁজে? রাজপুত্র যে বুদ্ধ হয়েছিলেন তা তো অজানা নয়, কন্থকের কন্থকের বুদ্ধের কাছে ছুটে গেল, এছাড়া আর কোথায় যেতে পারে এই মরণ গন্ধি পৃথিবীতে? আর অশ্ব, যার চরিত্র কথা নিয়ে লেখা অশ্বচরী, তাকে উপন্যাসের 50তম পরিচ্ছেদ থেকে ক্রমে স্পষ্ট করে 51তম পরিচ্ছেদে স্পষ্টতর করলেন লেখক। 50-51 পরিচ্ছেদ জুড়ে বিপর্যয়ের চিত্র এঁকে গেছেন তিনি। ভাষায় শুধু হতাশা আর যন্ত্রণার অগ্নিবর্ষণ হয়েছে। বৈশাখী পূর্ণিমার রাতে বেরিয়ে পড়া অশ্ব আশ্বিনের স্নিগ্ধতা খুঁজেছিল, প্রেম শান্তির প্রয়াসী হয়েছিল, পূর্ণিমার ঔজ্জ্বল্যের সন্ধান করেছিল, কিন্তু কার্যত সে দেখলো বিপরীত দৃশ্য। প্রাচীন মধ্যযুগের হিংস্রতা নিয়ে কেউ তাকে অশ্বমেধের ঘোড়া ভেবে যুদ্ধ করার চেষ্টা করছে, বাঁধার চেষ্টা করছে, কেউ জগনের ঘোড়া ভেবে হত্যার চেষ্টা করছে। মানুষের তাড়া খেয়ে সে পৌঁছে যায় পারমাণবিক বোমার পরীক্ষা স্থলে, সেখানে তাপের কোনো সীমা নেই। সে টোল ছিল, এত বালি এলো কোথা থেকে? একই সমুদ্র শুকিয়ে যাওয়া বালিকা রাশি, এত বালি, এত গভীর বালুকা সমুদ্র সে আগে দেখেনি, এত উত্তাপও যেন আগে কখনো অনুভব করেনি। বালির প্রতিটি কণা যেন অগ্নি কণার মতো পুড়িয়ে দিচ্ছে তার দেহ, আগুনের স্রোতে তার গায়ের চামড়া যেন ঝলসে যাচ্ছিল। সে আকাশে ঘা রুচিয়ে মেঘ দেখতে চায়, বালির সমুদ্র ছেয়ে যাচ্ছিল মেঘে। কন্থক একবার বুদ্ধদেবকে হারিয়ে দুঃখে দীর্ণ হয়েছিল, এবার এই ভয়ঙ্কর ব্যথার মাঝে আবার খুঁজল বুদ্ধদেবকে। আমি কোথায়? কেঁদে উঠল সে, এই কি আমার পৃথিবী? নদী পর্বত সমুদ্র মেঘ বৃষ্টি বাতাস আলোর পৃথিবী কি এই? এই পৃথিবী হিংসায় পূর্ণ, দুঃখের সমুদ্র, ব্যাধির ফেনায় বিকীর্ণ, জরার তরঙ্গে উদ্বেল, মৃত্যুর উগ্রতায় ভয়ঙ্কর। তুমি সেই হিংসার পৃথিবীতে রেখে গেছো ছন্দ আর কন্থককে, হিংসা উগ্রতা দাঙ্গা বিস্ফোরণের দহনে। অশ্বচরিতের অশ্ব অন্ধ হয়ে গেল, তার গায়ের লোম পুড়ে গেল, সে ভুল করে শান্তি প্রেম স্নিগ্ধতার খোঁজে ভুল জায়গায় পৌঁছে গিয়েছিল। মনে তার উজ্জ্বল স্বপ্ন ছিল, কিন্তু বাইরে তো হিংসার দহন। বিপর্যস্ত অশ্ব কোনো ক্রমে বাঁচার চেষ্টা করে, অদ্ভুত সংবেদনশীল ভাষায় অশ্বর সেই আপ্রাণ প্রচেষ্টাকে উপন্যাসের শেষে বর্ণনা করলেন লেখক, যে ভাষায় তা মানব সমাজের চিন্তা চৈতন্যকে নাড়িয়ে দেবার পক্ষে যথেষ্ট। অন্ধ ঘোড়াটি হাঁটছিল, বালিতে ডুবে ডুবে মুখ তুলছিল, আর মনে পড়ছিল আশ্বিনের কথা, কাশফুলের কথা, মেঘের কথা, জ্যোৎস্নার কথা, গিরিমশায়ের ঘুড়িটির কথা। তার মাথার ভিতরে বুদ্ধদেবের মতো প্রেমময় চাঁদ ছিল, ছিল সেই রাজপুত্র যার মাথায় মাথায় চলতো সোনালি রঙের মেঘ, শ্বেত কবুতর উঠত যে মেঘে, সেই মেঘের দিনগুলি স্মৃতিতে আছে। কন্থক মরে যেতে যেতে উঠে দাঁড়াতে চাইছে। উপন্যাস এখানেই শেষ। জনশ্রুতিতে শোনা যায় কন্থক রাজপুত্রের বিচ্ছেদ সহ্য করতে পারেনি, মারা গিয়েছিল। অশ্বচরিতের অশ্ব পৃথিবীর দুঃখ ধারণ করে মৃত্যুর সামনে দাঁড়িয়ে পড়ে। সমগ্র উপন্যাসে স্থান কালের তথাকথিত প্রতিবন্ধকতা ভেঙে মায়া বাস্তবতার প্রয়োগ ঘটিয়ে এক মুক্ত পরিসর তৈরি করে হিংসা লোভ
বাসনার বিরুদ্ধে লেখক তার ভাবনাকে সঞ্চারিত করেছেন উপন্যাসে। আর ভাবনাকে সাহিত্যের রূপ দেওয়ার জন্য ভাষাকে বিষয়ের উপযোগী করে তুলেছেন। ভাষা ও সাহিত্য একে অপরের কিভাবে পরিপূরক হতে পারে, অশ্বচরিতা সার্থক নিদর্শন। সবাইকে আবারও নমস্কার জানাই।